আমার চরিত্র এখানে আমি আর সানি ভাই দুজন দুজনের পার্সোনাল লাইফটার ক্যারেক্টারই, মানে সে একজন হিরো সুপারস্টার, আমি একজন হিরোইন। আমরা এখানেও শুটিং করছি, শুটিংয়ের মধ্যে শুটিং করছি। হ্যাঁ, চেজিং ছিল, ফাইট ছিল, ভালোই বড় একটা ফাইটের মধ্যে অংশগ্রহণ করলাম, আর চেজিং ছিল, বেশ মজা করে এই কাজ করলাম। আর শুরুটা তো অনেক সুন্দরভাবেই হয়েছিল। আমি আর সাইমন লাকিলি, জাকির হোসেন, রাজু স্যারের মতো একজন গুণী নির্মাতার হাত ধরে আসি এবং আমরা দুজন অনেক কিছু তার থেকে শিখে তারপরেই চলচ্চিত্রে আসছিলাম। তারপরে আমরা দুজন লাকিলি বড় একটা প্রোডাকশন পেয়ে যাই, আনন্দমেলা চলচ্চিত্র। সেখান থেকে কাজ করার পরপরই আবার জাজ মাল্টিমিডিয়ার মতো বড় প্রোডাকশনে কাজ করি। শাইন সুমন ভাইয়ার, রাজু চৌধুরীর, এজে রানার, অন্য অন্য ডিরেক্টরদের সাথেও আমার কাজ হয়েছে। এই তো ভালোই কাজ করেছি, কিন্তু নতুন অবস্থায় সাইমন আর বাপ্পি ওরাও নতুন, আমিও নতুন, এই জন্য কাজ করতে ভালো হয়েছে। আমরা হিরো হিরোইন নতুন হলেও অনেক কোয়ার্টিস্ট পেয়েছি পুরান, মানে সিনিয়রদেরকে, তারা অনেক হেল্প করেছে। তো ভালোভাবেই চলচ্চিত্রে মানে পদার্পণ করেছিলাম, কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু কাজ করব।